আপনারা সবাই যারা বাড়িতে বসে ঠিক ঠিক সময় ভোট দিয়েছিলেন সবাইকে, আমি কোনো পার্টি বিশেষে বলছি না, আমি কোনো পার্টি করি না বলে, বিচার নিজেরা নিজেদের ঘরে বসে যখন টাকাগুলো পান বা যেই অ্যাডভান্টেজগুলো পান সেগুলো বসে খেতে খুব ভালো লাগে, কিন্তু তার সেইটা পেতে গিয়ে কি করছেন আজকে, সারা সমাজের কি হচ্ছে, আজ ওনার বাড়িতে হচ্ছে কাল আপনার বাড়ি আমার বাড়ি হবে এর কোনো গ্যারান্টি নেই, কেউ নেই আপনাদের পাশে আমাদের পাশে কেউ নেই, প্রশাসক নেই পুলিশ নেই, আমরা মানুষরা নিজেদের ভেবে চিনতে ডিসিশন নিন। হয়তো বড় কোনো জিনিস দিয়ে বড় কিছুকে ঢাকার চেষ্টাও হতে পারে, ইট মাইট বি কন্ট্রোভার্সিয়াল, বাট আমার মনে হয় এখনই বোধহয় সময় কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলোর ব্যাপারে কথা বলার, কারণ অনেক রকম যত দিন যাচ্ছে আস্তে আস্তে পলি পড়ছে ব্যাপারটার উপর, মানুষের মধ্যে রাগ জাস্টিসের জন্য যে আগুন সেটা কমছে, তো আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল অন্তত নতুন কিছু আমাদের লাগবে, কারণ না হলে এভাবে পুরো ঘটনাটা দুদিন চলবে 10 দিন চলবে চাপা পড়ে যাবে, আমি সেটা চাই না। হঠাৎ করে বললো মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দাও হসপিটাল থেকে, মানে লাঠিও ভাঙলো না সাপও মরলো না, মাথাটা খাটান আপনারা, আমি জনগণ ছাড়া কাউকে অ্যাড্রেস করব না, নিজেরা মাথাটা খাটান ভেবে দেখুন কি করছেন জীবনটাকে নিয়ে আর রাজ্যটাকে নিয়ে ভেবে দেখুন। এত সহজে ছেড়ে দেয়া যাবে না, একটা মেয়ের শহীদ হয়েছে দেখতে গেলে আমাদের সকলের চোখে খুলি খুলে দিয়েছে, তাই ওই বিচ্ছিন্ন ঘটনাকে আমার মনে হয় এই যে বিচ্ছিন্ন ঘটনাটা আমাদেরকে একত্রিত করেছে, ছোট ঘটনা ছোট ঘটনা, ধামা চাপাটা দেওয়া যায়নি, ধামা চাপা দেওয়ার আগে আমরা দেখতে পেয়ে গেছি জানতে পেরে গেছি, তাই পথে নেমেছি, তাই উত্তর চাই, তাই বিচার চাই, বিচার চাই। এই যে ঘটনাটা যে ঘটিয়েছে এই ঘটনাটা সেই ঘটায়নি, আসল কারণ হচ্ছে এই ঘটনাটার পেছনে মস্তিষ্ক কি, মস্তিষ্কটা তো আন্দাজ করতে সময় লাগবে, যেটা অ্যাপারেন্টলি দেখা যায় সেটা ঘটনা নয়, ঘটনার পিছনের ঘটনাটাকে জানতে হবে, সেটাকে বুঝতে হবে। আর এই যে মহিলাদের বিধি নিষেধ তৈরি হচ্ছে সে তো চিরকালই ছিল, এগুলো এখন খাতায় কলমে হচ্ছে, আগে ঘরে ঘরে ছিল এখন খাতায় কলমে হচ্ছে, স্ট্যাম্প করছে তাতে, তাহলে শুধুমাত্র যে অ্যাকিউজড যার শাস্তি তার শাস্তি চাই না, তার ফেসও আমরা সামনে আনতে চাই আর কি, সমস্ত আন্দোলন এটা বোধহয় লাস্ট এরকম আন্দোলন লাস্ট বোধহয় গান্ধীজি করেছিল, তারপরে এরকম জাতি নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বয়স নিরপেক্ষ পেশা নিরপেক্ষ ভাবে এরকম আন্দোলন পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। ভারতবর্ষের নাগরিক তো আমরা, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, 15 দিন হয়ে গেছে একটা মেয়ের রেপের আর মার্ডারের এখনো ভার্ডিক্ট পাওয়া যায়নি, একটা পুরুষ একটা মানুষকে এখনো পর্যন্ত আমাদের সামনে ধরে আনতে পারেনি, সেই জন্যই তো চলছে প্রতিবাদ, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, প্রথমে জানলাম একজনের খুন হয়েছে, তারপর জানলাম তাকে রেপ করা হয়েছে, তারপর জানলাম গ্যাং রেপ, এটা স্টেপ বাই স্টেপ, আমরা সিরিয়াল জগতে কাজ করি, আমি তো দেখছি আমার চোখের সামনে ড্রামা আনফোল্ড হচ্ছে প্রতিদিন, নতুন নতুন এভিডেন্স আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এই যে লোটপাট হচ্ছে কে করছে, কারা লাও করছে, কেন করছে, এখন যখন মানুষ রাস্তায় নেমেছে একজন কাউকে কাঠটুকুরের মতো তুলে দিল, তাকে দিয়ে বললো সে হত্যাকারী, সে সে ধর্ষণ করেছে, আমরা সবাই খেয়ে গেলাম সেটাকে, মানে আমরা কি গাধা ছাগল না কি, মানুষ তো, কিন্তু মনুষ্যত্বের যে হাতটা কমছে, আপনারা সবাই যারা বাড়িতে বসে ঠিক ঠিক সময় ভোট দিয়েছিলেন সবাইকে, আমি কোনো পার্টি বিশেষে বলছি না, আমি কোনো পার্টি করি না বলে, বিচার নিজেরা নিজেদের ঘরে বসে যখন টাকাগুলো পান বা যেই অ্যাডভান্টেজগুলো পান সেগুলো বসে খেতে খুব ভালো লাগে, কিন্তু তার সেইটা পেতে গিয়ে কি করছেন আজকে, সারা সমাজের কি হচ্ছে, আজ ওনার বাড়িতে হচ্ছে কাল আপনার বাড়ি আমার বাড়ি হবে এর কোনো গ্যারান্টি নেই, কেউ নেই আপনাদের পাশে আমাদের পাশে কেউ নেই, প্রশাসক নেই পুলিশ নেই, আমরা মানুষরা নিজেদের ভেবে চিনতে ডিসিশন নিন, ডেমোক্রেটিক কান্ট্রির পার্ট আপনারা, অবশ্যই অবশ্যই মানুষ নিজের হাতে আইন তুলে নেবে কিনা জানি না, সেটা আমি জানতে চাইবো, মানুষ কি নিজের হাতে আইন তুলে নেবে, তাইলে যদি দরকার পড়ে তাহলে তাই করতে হবে, কতদিন যদি না পারো তুমি তাহলে তো তাই করতে করা উচিত, আজ তোমার ঘরে যদি কোনো দুষ্কৃতি ঢোকে তুমি কি আইন তুলবে না, তুলবে না, তুলবে তো, অবশ্যই, তাহলে আজকে আমাদের সবার ঘরে আক্রমণ হচ্ছে, মানে এরপরে যদি চুপ করে বসে থাকা যায় আর শুধু জাস্টিস ডিমান্ড করা যায় তাতে তো লাভ হচ্ছে না, 14 দিন ধরে শুধু জাস্টিস ডিমান্ড করে যাচ্ছি, জাস্টিসটা দেবে কে, আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সবাই জানে, আর একটা তো না বহু কেস হয়ে গেল তার মাঝে, এই 15 দিনের মাঝে অজস্র রেপ হয়েছে, কি হচ্ছে, হচ্ছে না, তোমার তোমার কো অ্যাক্টরস আজকে রাত্রিবেলায় কাজ করতে পারবে না কোনো যদি জরুরি শুটিং, তুমি কি সেটা এলাও করছো, কেউ কি এলাও করবে সেটা, এটা তো এলাও করার জায়গা নেই, এই যে প্রশ্নটাই তো বলছে এলাও, হু উইল এলাও, এলাও করার ক্ষমতা কে কাকে দেয়, আমি মানুষ আমার কাজ, তুমি আমাকে এলাও করতে পারো আমি তোমাকে এলাও করব না, এই অ্যালাউইং এর পাওয়ারের সিস্টেমটাকে বন্ধ করতে হবে, কোনো অ্যালাউয়েন্স নেই এইখানে, অন্যরা ডিসাইড করছে পুলিশরা মেয়েদের, মানে হঠাৎ করে বললো মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দাও হসপিটাল থেকে, মানে লাঠিও ভাঙলো না সাপও মরলো না, মাথাটা খাটান আপনারা, আমি জনগণ ছাড়া কাউকে অ্যাড্রেস করব না, নিজেরা মাথাটা খাটান ভেবে দেখুন কি করছেন জীবনটাকে নিয়ে আর রাজ্যটাকে নিয়ে ভেবে দেখুন। কলকাতা কথা বাংলা এই দিনটার কথা কি একবারে ভেবেছিলেন, কোথাও না কোথাও খুব প্রাউড ফিল করতাম যে কলকাতা বোধহয়, মানে এটা আমার পার্সোনালি মনে হতো যে হয়তো একটু মেয়েদের জন্য সেফ, কারণ রাতে আমি প্রচুর ট্রাভেল করতাম, আমার মনে
মনে হতো ক্যাব হোক রাস্তাঘাট সবটাই খুব সেফ, কিন্তু এই ঘটনার পরে বোধহয় ঘরের মধ্যেও নিজেকে সেফ লাগছে। হয়তো বড় কোনো জিনিস দিয়ে বড় কিছুকে ঢাকার চেষ্টাও হতে পারে, ইট মাইট বি কন্ট্রোভার্সিয়াল, বাট আমার মনে হয় এখনই বোধহয় সময় কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলোর ব্যাপারে কথা বলার, কারণ অনেক রকম যত দিন যাচ্ছে আস্তে আস্তে পলি পড়ছে ব্যাপারটার উপর, মানুষের মধ্যে রাগ জাস্টিসের জন্য যে আগুন সেটা কমছে। তো আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল অন্তত নতুন কিছু আমাদের লাগবে, কারণ না হলে এভাবে পুরো ঘটনাটা দুদিন চলবে, দশ দিন চলবে, চাপা পড়ে যাবে, আমি সেটা চাই না। আমি চাই যেটা হচ্ছে সেটা শেষ হোক, অ্যাট লিস্ট কিছু না হোক, হু আর দ্য পিপল, এত স্মুথলি করতে পারলো, কাদের হেল্পে করতে পারলো, এটা একটা বড় প্রশ্ন, এবং সেটার জন্যই আমরা সবাই নেমেছি। আশা করছি সামথিং গুড উইল হ্যাপেন এন্ড উই আর অল টুগেদার। তো মানুষ বাধ্য হলো পথে নামতে আর কি, নাহলে সাত করে কেউ মিছিল করে না। তোমরা তো অনেকদিন আগেই পথে নেমেছিলে, তোমাদের সতীর্থরা এত দেরি করলো কি করে পথে নামতে? আমাদের সতীর্থরা দেরি করেছে বলার থেকে আমার মনে হয় এটা বলা ভালো যে পুরো সিচুয়েশনটাকে বুঝতে হবে আর কি, মানে কোথায় কি কাজ করছে না করছে সেটা বুঝতে হবে, কোন মস্তিষ্ক কাজ করে কোন জিনিসের পেছনে। যেমন ধরো এই যে ঘটনাটা যে ঘটিয়েছে, এই ঘটনাটা সেই ঘটায়নি, আসল কারণ হচ্ছে এই ঘটনাটার পেছনে মস্তিষ্ক কি, মস্তিষ্কটা তো আন্দাজ করতে একটু সময় লাগবে, যেটা অ্যাপারেন্টলি দেখা যায় সেটা ঘটনা নয়, ঘটনার পেছনের ঘটনাটাকে জানতে হবে, সেটাকে বুঝতে হবে। বাট এবারে কথা হচ্ছে সেই মস্তিষ্কটা যতক্ষণ না সামনে আসবে, শুধুমাত্র যে ঘটনাটা ঘটিয়েছে সে নয়, এই ঘটনাটা ঘটানোর পেছনে মস্তিষ্ককে সামনে আনতে হবে। এই আন্দোলনটা একটা অন্য দিক হচ্ছে, সিগনিফিকেন্স তাৎপর্য হচ্ছে এটা, মানুষ সাধারণত দোষীর শাস্তি চায়, এই দোষীর পিছনের মস্তিষ্কে শাস্তি চায়, বা চাই মানে তাকে নামতে হবে, তাকে কোথাও দর্শক মানুষের সামনে আনতে হবে, মাথাটাকে টেনে ধরতে হবে, এর পেছনে যে মস্তিষ্ক রয়েছে তাকে সামনে নিয়ে আসতে হবে। এটা ব্যুরোক্রেসি, একটা দেশ চালায় ব্যুরোক্র্যাটরা, ফলে ব্যুরোক্র্যাট মন্ত্রী নেতা যারা যারা এই পেছনে মস্তিষ্ক আর কি, তারা এই ঘটনাটা ঘটাতে সাহায্য করেছে, ফলে শুধুমাত্র যে অ্যাকিউজড যার শাস্তি তার শাস্তি চাই না, তার ফেসও আমরা সামনে আনতে চাই আর কি। সমস্ত আন্দোলন এটা বোধহয় লাস্ট, এরকম আন্দোলন লাস্ট বোধহয় গান্ধীজি করেছিল, তারপরে এরকম জাতি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, বয়স নিরপেক্ষ, পেশা নিরপেক্ষ হবে এরকম আন্দোলন পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। তোমরা কি সব শিল্পীরা একসাথে তলায় এসে এই প্রতিবাদটা জানাচ্ছো? অ্যাকচুয়ালি এখনো কোনো রঙের ভেদাভেদ রয়েছে? না না না, এখানে নেই, আমাদের মিছিলের দিকে তাকিয়ে দেখুন, কোনো রঙের ভেদাভেদ নেই, কারণ এটা তো চাইছে সবাই, বিচারটা চাইছে আর কিছু না, বিচার চাওয়ার তো কোনো রাজনীতি হয় না এখানে, টিএমসি রয়েছে, বিজেপিও রয়েছে, সিপিএমও রয়েছে, সমস্ত দলের মানুষ রয়েছে। অন্ধকার বাংলায় একাধিক মানুষ রাস্তায় নেমেছে, আমরা বিচার চাই, এর থেকে বেশি তো কিছু চাহিদা নেই আমাদের। আজকে আমাদের বাড়ির মেয়ে, আজকে আমার নিজের কন্যা সন্তান আছে, এবং কোন পৃথিবীতে তাকে ছেড়ে দিয়ে যাব? রাত্রিবেলা কাজ করা যাবে না আমাদের? যদি কালকে কাল কল টাইম দেওয়া হয় রাতে, আমি বলবো শুটিং করতে যাবো না, কে খাওয়াবে ভাই? আর দিনের বেলা আমরা সুরক্ষিত? বাড়ির বউ যে রান্না করছে সে সুরক্ষিত? সুরক্ষার কোনো মাপকাঠি নেই, আর আমরা কোনো জীবও নই, ছেলে এবং মেয়ে নির্বিশেষে সবাই আমরা এক। তাই বিচার চাই, এবার বিচার চাই, ভুল কি আমরা সবাই বুঝে গেছি, ন্যায় কি সেটাও আমরা জানি, তাই ন্যায় হবে এইটুকু আশা করছি, ন্যায় না হলে আবার পথে নামতে হবে, এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। একটা মেয়ের শহীদ হয়েছে দেখতে গেলে, আমাদের সকলের চোখের ঠুলি খুলে দিয়েছে, তাই ওই বিচ্ছিন্ন ঘটনাকে, আমার মনে হয় এই যে বিচ্ছিন্ন ঘটনাটা আমাদেরকে একত্রিত করেছে। ছোট ঘটনা, ছোট ঘটনা, ধামা চাপাটা দেওয়া যায়নি, ধামা চাপা দেওয়ার আগে আমরা দেখতে পেয়ে গেছি, জানতে পেরে গেছি, তাই পথে নেমেছি, তাই উত্তর চাই, তাই বিচার চাই, বিচার চাই, এরপরে আর কোনো আর কোনো কথা হয় না। টেলিভিশনের একজন প্রযোজককে আমরা পেয়েছি, এই অন্ধকারচ্ছন্ন কলকাতা তথা বাংলা, তুমি কি কখনো আশা করেছিলে এই ধরনের দিনটা তোমাকে দেখতে হবে? না, কোনোদিনই। মানে আমরা তো ছোটবেলা থেকে, মানে আমি মানুষই হয়েছি এখানে, তো আমরা এটাই জানি যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। মানে একটা বাসে কোনো মহিলা যদি দাঁড়িয়ে থাকে, মহিলাদের সিট না থাকলেও পুরুষরা উঠে যায় মহিলাকে সম্মান দেবার জন্যে। সেই জায়গাতে, সেই শহর, আমার শহরে এই ঘটনাটা ঘটতে পারে এটা কোনোদিন ভাবি না। এই যে একটা কনস্পিরেসি, এত রাগ ঢাক, তথ্য প্রমাণ লোপাট, কোথাও জনমানুষের মধ্যে একটা রোষ জন্মেছে? একটা রোষ তো আছে মনে হচ্ছে, সেটা লোকজনের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। যারা সন্ধান করছে নিশ্চয়ই আমরা আশাবাদী। সিবিআইয়ের উপর তোমার ভরসা আছে? না, আমার এটাই চাই যে যেন বিচার হোক, মানে যে যারা করেছে, আমি কোনো
কে কমিশন খেয়েছে, কে কি হয়েছে সেটাতে আমি ইন্টারেস্টেড নেই। আমি চাই এই মেয়ের সঙ্গে একজন চারজন যারাই থাকে তারা যেন সবাই শাস্তি পায়। চেষ্টা তো করতেই হবে, আমি যদি বলি আজকে কিছুই তো পাবো না তার, আমরা কেন এগোচ্ছি, তাহলে তো আবার আবার হবে। দেখা যাক না, লড়াই তো করতে হবে, লড়াই করতে হবে, দেখা যাক না কি হয়, হয়তো কিছু হবে না বা হয়তো হবে। ঘরের কোণে বসে থেকে তো কোনো লাভ নেই দাদা, তাই না? আর এই যে মহিলাদের বিধি নিষেধ তৈরি হচ্ছে, সে তো চিরকালই ছিল, এগুলো এখন খাতায় কলমে হচ্ছে, আগে ঘরে ঘরে ছিল, এখন খাতায় কলমে হচ্ছে, স্ট্যাম্প করছে তাতে। তাহলে কি আবার সেই মধ্যযুগীয় নীতি নীতির মধ্যে আসছি আমরা? আপনার কি মনে হয়? আপনারা আমার থেকে বেশি জানেন, কারণ আপনার মিডিয়া, আপনারা আমার থেকে বেশি দেখেন সবসময়। আপনার কি মনে হয়? সমাজ শিল্পীদের মুখ দেখে শিল্পীদেরকে অনুসরণ অনুকরণ করে, কোথাও আপনাদের নামতে পথে নামতে দেরি হলো? আমি তো রোজ পথে নেমেছি, আমাদের মতো প্রচুর লোক আছে যারা রোজ পথে নেমেছে, কিন্তু আজকে আমাদের ইন্ডাস্ট্রির হয়ে আমরা নামছি, ইন্ডাস্ট্রির ব্যানারে নিয়েতে দাঁড়িয়ে আমরা নামছি, কিন্তু আমরা প্রত্যেকে বহু বহু মিছিল মিটিং করে ফেলেছি এই পরে, এর আগে আবারও নামবো। তাহলে আপনারা যতদিন না বিচার পাচ্ছেন ততদিন পথে থাকবেন বলছেন? তাই তো মনে হচ্ছে, কোথাও তো একটা শেষ দেখা দরকার না? ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।